যাতে ভালোভাবে মেঁধে রাখা যায় বা যাতে না কোনো ক্ষয়ক্ষতি হয়, সেই জন্য আমাদের এই ব্যবস্থা নেওয়া হচ্ছে। প্রশাসনিক কী নির্দেশ আছে আপনাদের কাছে? প্রথমে নির্দেশ দিয়েছি যে 25 তারিখ থেকে 26, 27, 28 তারিখ পর্যন্ত বন্ধ থাকবে, 3 দিন বন্ধ করতে বলেছি। ভালোভাবে যাতে আরও মজবুত করে বেঁধে না রাখলে অসুবিধা আছে, যার জন্য ভালো করে চতুর্দিক দিয়ে 3-4 জায়গায় বেঁধে আমরা রেডি করে রাখছি। যাত্রী দুর্ভোগ কী হচ্ছে? অনেকে তো ফিরে যাচ্ছে আজকে থেকে। আজকে আমাদের যায় না, উনি সানে বলে দিয়ে 10টার সময় নোটিশ দিয়েছে আবার রাত্রেবেলা, এবং ওদের তো জানাতে বললাম না কালকে, আজ সকালে আসতে তাদের বললাম যে এই অবস্থায় জন্য আমাদের বন্ধ আছে এই সার্ভিস। কটা ভেসেল এই মুহূর্তে লঞ্চ আছে উত্তরপাড়া? এখানে এই ধরুন 1, 2, 3, 4, 5 সখানা আছে, সখানা। হ্যাঁ, তো বলছো তো কি রাত্রের দিকে আসবে নাকি সন্ধ্যের দিকে আসবে? শুনতে পাচ্ছি না, আমার তো মোবাইল ওই সব নেই কাছে, আমি যেটা বলছি আমাদের এখানে ধরুন 8 জন 10 জনের মতো আছে। আপনার নাম? আমার নাম শেখ আইজুল, এখানে একদম সুকানি মাস্টার। রবি তোমার মুখ ধোয়া এই তো নতুন কথা, অলংকারের তুমি রূপকথা। চৌধুরী গোল্ড এন্ড ডায়মন্ড, অপোজিট উত্তরপাড়া পুলিশ স্টেশন। আপনি জানতেন না এই ঘূর্ণিঝড়ের জন্য যে বন্ধ আছে? আপনি জানতেন আগাম নোটিশ? আপনি কোথায় থেকে কোথায় যান প্রতিদিন? প্রতিদিন না, আমি মেয়ের বাড়ি যাবো আর ধরো। কী নাম? সুকুমার সিং। প্রত্যেকটা লঞ্চ আমরা ভালোভাবে দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছে, এখনও কন্টিনিউ আপনি দেখবেন এখনও কাজ চলছে, ওরা ভালোভাবে দড়ি দিয়ে বেঁধে বেঁধে রাখছে। গভর্নমেন্ট ইনস্ট্রাকশনে আমাদের আজ থেকে 27 তারিখ পর্যন্ত ঘাট বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে, আমরা সেটাই পালন করছি। এখন যাত্রীদের মানে যেতে দেওয়া হচ্ছে না, আমরাও বাইরে নোটিশ বোর্ড লাগিয়ে দিয়েছি। অনেকেই তো ফিরে যাচ্ছে, দুর্ভোগ হচ্ছে, ফিরে যাচ্ছে, মানুষের একটু অসুবিধা হচ্ছে, কিন্তু কিছু করার নেই। একটা যে প্রাকৃতিক দুর্যোগ আসছে, গভর্নমেন্ট যেটা ভালো বুঝেছে আমাদের বলেছে, আমরা সেটা করেছি। আমফানে প্রচুর ক্ষতি হয়েছিল আপনাদের এই ঘাটে? হ্যাঁ, অবশ্যই হয়েছিল, আমফানে ক্ষতি হয়েছিল, আমফানে তো ক্ষতি হয়েছিল, তার আমরা গভর্নমেন্টকেও জানিয়েছিলাম। সেই ক্ষতিটা যেন আবার না হয় তার জন্য এটা প্রথম থেকেই প্রস্তুতি নেওয়া, যার জন্য এবারে আরও সতর্কতা আমরা আরও আমরা সতর্কিত রয়েছি, প্লাস আমাদের দড়ি টড়ি সব বাঁধা রয়েছে। এখনও ব্যবস্থা কি আপনারা নিয়েছেন এই বছর? বিশেষ ব্যবস্থা বলতে আমাদের আরও দড়ি বাড়ানো হয়েছে, আরও সব নিয়ে এসে ওরা ওখান থেকে সব লঙ্গর টঙ্গর ফেলে রেখেছে, ঠিক আছে, সব ভালোভাবে চেন দিয়ে রড দিয়ে বেঁধে রাখছে। আশঙ্কা কতটা ভয়াবহ হতে পারে এবারে এই ঘূর্ণিঝড়? যেটা শুনছি ভয়াবহ তো হবে, কিন্তু আমাদের এইদিকে সেরাম প্রভাব পড়বে না, কিন্তু তার জন্য তো আমাদের রেডি থাকতে হবে কতটা কী হচ্ছে আর প্রকৃতির ব্যাপার। এই মুহূর্তে আমাদের ঘাটে 12 জন রয়েছে, 12 জন। আমার নাম বিক্রম সিং, জলসাথী, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, উত্তরপাড়া ফেরি সার্ভিস। মেডিওদের পক্ষ থেকে সকলকে জানে সাধারণ আমন্ত্রণ, পেডিক সার্জিক্যাল রেঞ্জে টোটাল রেঞ্জই পাওয়া যায়, যেমন হসপিটাল বেড, অক্সিজেন কনসেন্ট্রেটার, সিপ্যাপ, বাইপ্যাপ, তারপর অর্থোপেডিক হুইল চেয়ার, ক্র্যাচ, এলএস বেল্ট, টোটাল রেঞ্জই পাওয়া যায় আমার এখানে। মেডিওল্ডের পক্ষ থেকে সকলকে আমাদের এখানে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আমাদের ঠিকানা 35 নেতাজি সুভাষ রোড, উত্তরপাড়া, হুগলি, নিয়ার টাউন স্কুল এবং ইউকো ব্যাংকের মেন ব্রাঞ্চের পাশে রাস্তা, এবং আমাদের অপোজিট আরেকটি ব্রাঞ্চ আছে, সেটা বালি বালিবাজারে।
কি নির্দেশ আছে সাধারণ মানুষের? আপনারা দেখেছেন যখনই ইয়াস এসছে, আমফান এসছে, প্রাকৃতিক দুর্যোগ যখনই বাংলায় এসছে, তখনই বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার সমগ্র প্রশাসন নিয়ে মানুষের পাশে থেকেছে এবং সেই দুর্যোগ মোকাবিলার যাবতীয় সরকারি ব্যবস্থাপনা তিনি করেছেন। এবারও তাই রিমেল আসছে এবং যা আবহাওয়া দপ্তরের খবর তাতে রবিবার রাত্রিবেলার দিকে একটা ঝড় এবং বৃষ্টি এই পশ্চিমবঙ্গ এবং পশ্চিমবঙ্গের সাগর যে উপকূলবর্তী এলাকাগুলোতে আছে পড়বে, এর জন্য নবান্নে ইতিমধ্যে মুখ্যমন্ত্রীর নির্দেশে উচ্চতরে প্রশাসনিক বৈঠক হয়েছে। বৈঠক হয়ে যাবতীয় এই বিপর্যয় মোকাবিলার যতগুলি পদক্ষেপ আছে সেগুলো তিনি নিয়ে নিয়েছেন এবং আমাদের কাছেও যা নির্দেশ এসেছে পরিবহন দপ্তরের কাছে আমরা সেগুলো সার্কুলেট করেছি যে সমুদ্রে যারা মাছ ধরতে যান তাদের ফিরে আসা কথা বলা হয়েছে এবং ওই সময় মাছ ধরতে যাওয়া নিষেধাজ্ঞা করা হয়েছে এবং যে সমস্ত জলপথে যে যানবাহনগুলো আছে সেগুলোকে সম্পূর্ণ নিরাপদে রাখা এবং নিয়ন্ত্রণ করার কথা বলে দেওয়া হয়েছে। এবার একটা প্রাকৃতিক দুর্যোগ এলে যাবতীয় বন্দোবস্ত রাখা হয়েছে। এবার দুর্যোগ আছড়ে পড়ার পর আবার কী কীভাবে মানুষের কাছে পৌঁছানো হবে, তার বিপর্যস্ত মানুষকে সাহায্য করা হবে, সেটাও সরকারি উদ্যোগে রেডি করে রাখা হয়েছে। পরিবহন দপ্তর বিশেষ কী ব্যবস্থা? পরিবহন দপ্তরের মধ্যে আমার জলপথে তো বিশেষ করে বিভিন্ন লঞ্চ আছে, ভেসেল আছে, যেগুলো নদী পারাপার করে সমুদ্রে যায়। আমাদের পক্ষ থেকেও এটা নবান্নের নির্দেশ অনুযায়ী আমরাও সার্কুলেট করে দিয়েছি। আমাদের যারা সরকারি পরিবহন দপ্তরের আধিকারিক আছে তারাও সতর্ক রয়েছে যে এই ঝড় আছে বলার আগে থেকেই যেন প্রতিটি মানুষ নিরাপদে থাকে, এগুলো আমরা বলছি। এবং কন্ট্রোল রুম তো নবান্নে খোলা হয়েছে, একাধিক নাম্বারও দেওয়া হয়েছে, তেমনি পরিবহন দপ্তর থেকেও আমরা কন্ট্রোল রুম আমাদের মতো করে আমরা সজাগ থাকবো, আমার আধিকারিকরা থাকবে। সরকারি বাস এটা তো হচ্ছে যতক্ষণ পর্যন্ত না আসছে ঝড় ততক্ষণ পর্যন্ত মানুষকে পরিবহন দিয়ে যেতে হবে, ঠিক তারপর যখন ঝড় আসবে বৃষ্টি নামবে তখন পরিস্থিতি অনুযায়ী থামতে হবে, এটাই স্বাভাবিক। কারণ প্রাকৃতিক দুর্যোগ তো প্রকৃতির উপরে নির্ভর করে, আমাদের উপর নির্ভর করে না। তারপরে আবার সেই দুর্যোগটা কাটলে মানুষ যে বিপর্যস্ত হয়ে আছে সেটার জন্য আমরা আবার ঝাঁপাবো কোথায় কী কী করা দরকার। জলপথ পরিবহন কবে থেকে কবে পর্যন্ত বন্ধ থাকার নির্দেশ? না আমাদের তো এই যে সময়টা রবিবার, সোমবার, মঙ্গলবার ইত্যাদি সময় সতর্ক থাকতে বলা হয়েছে।